ॐ शन्नो मित्रस्सं वरुणः शन्नो भवत्तर्यमा शन्नो इन्द्रो बृहस्पतिः शन्नो विष्णुरुक्रमः नमो ब्रह्मणे नमस्ते वायो त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि त्वमेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्तं वदिष्यामि तन्मामवतु तद्भक्तारमवतु अवतु माम् अवतु भक्तारम् ॐ शान्ति 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 सदाशिवसमारम्भां शङ्कराचार्यमध्यमाम् अस्मदाचार्यपर्यन्तां वन्दे गुरुपरम्पराम् वन्दे गुरुपरम्पराम्। আজকে আমাদের আলোচ্য বিষয় ভগবান শঙ্করাচার্য বিরচিত প্রকরণ গ্রন্থ বিবেক চূড়ামণি। গ্রন্থ প্রারম্ভে ভগবান শঙ্করাচার্য গুরু বন্দনা করে নিচ্ছেন, মঙ্গলাচরণ করে নিচ্ছেন। সর্ববেদান্ত সিদ্ধান্ত গোচরম তমগোচরম গোবিন্দং পরমানন্দম সদ্গুরুম প্রণতোস্মহম। মঙ্গলাচরণের পরে ভগবান ব্রহ্মনিষ্ঠার মহত্বের কথা বলেছেন। ব্রহ্মনিষ্ঠার মহত্বের কথা বলতে গিয়ে তিনি বলেছেন যে আমাদের এই যে মনুষ্য জন্ম, এটি হচ্ছে খুবই দুর্লভ। তার থেকে আরও আরও দুর্লভ হলো এই পুরুষ শরীর, বেদান্ত শ্রবণে আগ্রহ, বেদান্ত বাক্য শ্রবণজনিত জ্ঞান, তারপরে বেদান্ত বাক্যের মননজনিত জ্ঞান, যার দ্বারা সংশয় বিপর্যয় দূর হয়। তার থেকে আরও উত্তম হচ্ছে নিদিধ্যাসনজনিত জ্ঞান, এবং আরও সর্বশ্রেষ্ঠ যে অবস্থা সেটি হচ্ছে সমাধি, সেইটি হলো ব্রহ্মস্বরূপে অবস্থানম। সমাধিজনিত যে ব্রহ্মস্বরূপে অবস্থান, যে মুক্ত অবস্থা, সেইটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এই কথা বলার পরে ভগবান বলছেন যে আমাদের যে জীবনে তিনটি জিনিস খুবই দুর্লভ, সেই তিনটি কী কী? মনুষ্যত্বম, মুমুক্ষুত্বম এবং মহাপুরুষ সংশয়ঃ। এই মানুষ জন্ম, মনুষ্য শরীর লাভ করা, তারপরে মুমুক্ষুত্বম মুক্তি লাভ করার ইচ্ছা, এবং মহাপুরুষ সংশয়ঃ সদ্গুরু জ্ঞানী ব্যক্তির আশ্রয় লাভ করা, তার কৃপা লাভ করা। এই তিনটির ত্রিবেণী সঙ্গম না হলে আমরা কিন্তু মুক্তির পথে এগোতে পারি না। তাই এই তিনটি যার জীবনে সঙ্গম হয়েছে, তিনি অত্যন্ত ভাগ্যবান বা ভাগ্যবতী। এখন প্রশ্ন হলো, এই সবগুলো পাওয়া গেল, কিন্তু পাওয়ার পরেও যদি আমরা চেষ্টা না করি, মুক্তি লাভের চেষ্টা না করি, তাহলে কিন্তু সবই বৃথা যাবে। মহতি বিনষ্টিহি, সব কিছুই নষ্ট হয়ে যাবে। এত কিছু পাওয়ার পরেও অনেক অনেক পুণ্যকর্মের ফলে আমাদের এই এই শ্রেষ্ঠ জিনিসগুলো প্রাপ্ত হওয়ার পরেও যদি আমরা সেই মুক্তি লাভের চেষ্টা না করি, সেই দিকে আমরা যদি যথার্থ সিরিয়াস না হই, যদি আমরা সেই পরমার্থ বিষয়ে অবধান হই আর অনবধান হই, আর যদি আমরা জাগতিক বিষয়ে আকৃষ্ট হই এবং জাগতিক বিষয়ে মোহগ্রস্ত হয়ে আমাদের যে প্রকৃত জীবনের উদ্দেশ্য, ঈশ্বর লাভ, ব্রহ্মজ্ঞান লাভ, মুক্তি লাভ, সেইটি যদি আমরা ভুলে যাই, তার থেকে কিন্তু আর মূঢ় ব্যক্তি কেউ নেই। তাহলে সেই জন্যে আমাদের বুঝে নিতে হবে যে আমাদের প্রকৃত স্বার্থটা কী। প্রকৃত স্বার্থ ভোগে নয়, জ্ঞানে,
যদি আমরা সেই জ্ঞান লাভ করি তাহলে আমরা কিন্তু আমাদের সব পাওয়া হয়ে যাবে। আমরা যে ছোট ছোট পাওয়া, যে পাওয়ার জন্য ছোট ছোট আকাঙ্ক্ষার জন্য আমরা এই জগৎ সংসারের পেছনে ছুটে বেড়াই, ব্যক্তি বস্তু পরিস্থিতি রিলেশন এগুলোর পেছনে আমরা ছুটে বেড়াই একটু সুখ পাওয়ার জন্য, একটু আনন্দ পাওয়ার জন্য, কিন্তু ওইখানে যে প্রকৃত আনন্দ নেই, প্রকৃত আনন্দ আছে নিজ স্বরূপে, নিজের আত্মাতে, ঈশ্বরে। সেইটি বুঝে নিয়ে আমরা সেই দিকে যে অগ্রসর হই সেটি হচ্ছে আমাদের প্রকৃত স্বার্থ। এইটি যদি আমরা না বুঝি তাহলে কিন্তু তার থেকে আর মূর্খামি বোকামি আর কিছু হবে না। আর এই যে ঈশ্বর তত্ত্ব আত্মতত্ত্ব, এইটি শুধু শাস্ত্র পাঠ করলে বা দেবতাদের ইষ্ট দেবতা অন্যান্য দেবতাদের পূজা অর্চনা করলে, সকাম কর্ম নিষ্কাম কর্ম করলে পাওয়া যায় না। যতক্ষণ না আমার যে নিজস্বরূপ আত্মস্বরূপ সেইটি বোধ হচ্ছে এবং ব্রহ্মের সঙ্গে একাত্ম অনুভব হচ্ছে ততক্ষণ আমাদের কিন্তু মুক্তি হচ্ছে না। আর আরেকটি বিষয় হলো যে এই মুক্তি কিন্তু কোনো জাগতিক সম্পদের দ্বারা হয় না, বৃত্তের দ্বারা এই মুক্তি লাভ করা যায় না। এই ব্রহ্মবিদ্যার যে মহত্ব, ব্রহ্মনিষ্ঠার মহত্বের কথা বলার পরে ভগবান বলেছেন যে এই যে জ্ঞান সেটি উপলব্ধির উপায় কি, জ্ঞান উপলব্ধির উপায় সেটি বলতে গিয়ে ভগবান বলছেন যে যিনি বিদ্বান ব্যক্তি, বিদ্বান ব্যক্তি অর্থাৎ যিনি ব্রহ্ম বিষয়ে যে জ্ঞান সেটি অন্তত তিনি পরোক্ষ জ্ঞান শ্রবণ করেছেন, তিনি অন্তত পরোক্ষ হলেও তিনি যে আত্ম বিষয়ে যে মহাবাক্য সেটি শ্রবণ করেছেন, সেই বিষয়ে তিনি ওয়াকি বহাল আছেন, এই রকম যিনি তাকে বিদ্বান বলা হচ্ছে। সেই বিদ্বান ব্যক্তি তার কি কর্তব্য, তার কর্তব্য হলো যে এই যে পার্থিব ভোগ বাসনা সেইটি ছেড়ে দিয়ে যে সন্ত মহাপুরুষ জ্ঞানী ব্যক্তি তার সান্নিধ্যে যাওয়া, সদ্গুরুর আশ্রয় লাভ করা, তার কৃপা লাভ করা এবং তার উপদেশ, তার কাছে গিয়ে বিনীতভাবে তার উপদেশ প্রার্থনা করা, তা এবং তার উপদেশ অনুযায়ী নিজের জীবন গঠন করা, নিজের জীবন সেই মুক্তি লাভের চেষ্টায় অতিবাহিত করা, এইটি হচ্ছে জ্ঞান উপলব্ধির উপায়। আর তারপরে আরও তিনি বলেছেন যে এই যে আমাদের মন, কখনো মন উঁচু অবস্থায় থাকে, কখনো সেই উঁচু অবস্থায় থাকে না, কখনো নিচে নেমে যায়। মনের স্বভাবই হলো নিচের দিকে যাওয়া, তাই তাকে শুদ্ধ মনের দ্বারা সম্যক দর্শন নিষ্ঠায়া, সম্যক দর্শন শুদ্ধ দর্শন দ্বারা সেই মনকে উঁচুতে উঠিয়ে রাখতে হবে, তাকে সবসময় ঊর্ধ্বমুখী করে রাখতে হবে, তাকে কখনোই নিচের দিকে যেতে দেওয়া যাবে না। ঊর্ধ্বরে আত্মনা আত্মানং আত্মানং অবসাদয়েৎ, আত্মৈব বন্ধুরাত্মন আত্মৈব রিপুরাত্মনঃ। যে অধোগামী মন সেইটি হচ্ছে আমাদের শত্রু, আর যেটি ঊর্ধ্বগামী শুদ্ধ বুদ্ধি শুদ্ধ মন সেইটি হচ্ছে আমাদের ঊর্ধ্ব দিকে নিয়ে যায়। সেই নিজের ঊর্ধ্ব যে সত্তা সেই শুদ্ধ মনের দ্বারা নিজেকে সবসময়, আচ্ছা নিজের মনকে সবসময় উঁচুতে তুলে রাখতে হবে, কখনোই তাকে নিচের দিকে নামানো যাবে না। তারপরে বলেছেন যে এই রকম যিনি বিদ্বান ব্যক্তি তিনি কি করবেন, তিনি সকাম কর্ম এবং নিষ্কাম কর্ম পরিত্যাগ করে তিনি আত্মবিচার করবেন, কারণ তিনি সংসার বন্ধন থেকে মুক্ত হতে চান। তাই তার কি করতে হবে, আত্মবিচার করতে হবে, অনেক অনেক কর্মে আর জড়িয়ে
লাভ নেই, কারণ আগেই সেই অনেক সকাম কর্ম নিষ্কাম কর্ম তিনি করেছেন, করে তার চিত্ত শুদ্ধি হয়েছে, খানিকটা হলেও হয়েছে, এবং তিনি জাগতিক বিষয়ে বৈরাগ্যবান হয়েছে, তাই তিনি গুরুর সমীপে এসে ব্রহ্মজ্ঞান প্রার্থনা করেছেন এবং তিনি মুক্তি লাভ করতে চান, তাই সেই দিকেই তার একমাত্র নিষ্ঠা হতে হবে। তার জন্য তাকে কি করতে হবে? যথার্থ বিচার, যে রজ্জু বিষয়ক যে অজ্ঞান রজ্জু রয়েছে, কিন্তু তাকে সে মনে করছে যে সর্প, সেই যেখানে রজ্জু রয়েছে সেখানে একটু আলো আধার অবস্থা, আলো কম আছে, আলো কম থাকা অর্থাৎ অজ্ঞানতা রয়েছে, তার ফলে সেই রজ্জুটাকে তার সাপ বলে মনে হচ্ছে। তখন কি করতে হবে? সেই আলো এনে, আলো অর্থাৎ জ্ঞানের আলো এনে সেইটি দেখতে হবে যে এই জিনিসটা কি। তখন দেখা গেল যে না, এটা সাপ নয়, এটা হচ্ছে রজ্জু। যখন তার এই জ্ঞানটি হলো, তখন তার যেই ভ্রম দূর হলো, আর এই ভ্রম হওয়ার জন্য আরও কিছু হয়েছে, সেটি হচ্ছে তার মনে ভয় উৎপন্ন হয়েছে, দুঃখ উৎপন্ন হয়েছে। তো যখন সেই অজ্ঞান চলে গেল, তারপরেই সেই ভয় এবং দুঃখ দূর হতে একটু সময় নেবে, কিন্তু ধীরে ধীরে হয়ে যাবে। এখন আমাদের তো বিচার করতে হবে, কিন্তু বিচার নিজে নিজে করলে হবে না। তাহলে কি হবে? নিজে নিজে বিচার করা মানে একজন অন্ধ অপর আরেকজন অন্ধকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে, তাহলে কি হবে? দুজনেই গর্তে গিয়ে পড়বে। এই বিষয়ে পঞ্চদশিকার বিদ্যারণ্যমুনির বিশেষ একটি বিখ্যাত বাক্য আছে, সেটি হচ্ছে দশমঅস্মি, একটি গল্প আছে সেটি খুবই বিখ্যাত, এইখানে সেইটি কিন্তু খুবই উপযুক্ত। সেইটি হচ্ছে যে দশজন ব্যক্তি তারা যাচ্ছিল, পথে যেতে যেতে একটি বিশাল নদী পড়েছে, নদীটা সাঁতার কেটে তাদের পার হতে হবে, তারা সকলেই সাঁতার জানে, সুতরাং তারা সাঁতার কেটে ওপারে যখন গিয়ে পৌঁছলো, তখন ভাবছে যে দেখি তো আমাদের মধ্যে যে দশজন ছিল দশজনই আছে কি না। তখন সে একজন গুনতে আরম্ভ করলো, 1 2 3 4 5 6 7 8 9, ব্যাস নয়ে গিয়ে থেমে গেল। তখন তার দুঃখ হলো, ও হো, আমাদের দশজনের মধ্যে একজন জলে ডুবে গেছে, একজনকে আমরা হারিয়ে ফেলেছি। তখন আরেকজন বলছে, দাঁড়া দাঁড়া আমি গুনে দেখি। সেও গুনছে, 1 2 3 4 5 6 7 8 9, সেও দেখছে, আরে তাই তো, 9 জন, আহা আমরা একজনকে হারিয়ে ফেললাম কি বলে। তারা এইভাবে তারা প্রত্যেকে গুনছে, কিন্তু তারা নিজেকে গুনছে না। এইরকম তারা প্রচণ্ড তাদের কষ্ট হচ্ছে, ও আমাদের দশজনের মধ্যে একজনকে আমরা হারিয়ে ফেলেছি, তাদের মনে ভীষণ দুঃখ উৎপন্ন হচ্ছে, তারা কান্নাকাটি শুরু করে দিয়েছে। এমন সময় ওই পথ দিয়ে একজন জ্ঞানী ব্যক্তি, তিনি বুদ্ধিমান ব্যক্তি, তিনি যাচ্ছিলেন, তিনি তখন এসে জিজ্ঞেস করছেন, আহা বাছারা তোমরা এত দুঃখ করছো কেন, এত হাহুতাশ করছো কেন। তখন তারা এই কাহিনী বলেন যে আমরা দশজন এসেছিলাম, আমরা দশজন খুব ইন্টিমেট ফ্রেন্ড, আমরা একজনকে আমরা হারিয়ে ফেলেছি, আমরা নদী পার হয়ে এপারে এসেছি, নদীতে একজন ডুবে গেছে, আর দশজন ছিলাম এখন আমরা 9 জন। তখন সেই বুদ্ধিমান ব্যক্তি বলছে, ও তাই বুঝি, আচ্ছা ঠিক আছে আমি গুনে দেখছি। হ্যাঁ বলে তিনি গুনতে আরম্ভ করলেন, 1 2 3 4 5 6 7 8 9 বলে এবার সেই হাতটি তার যিনি গুনছেন তার দিকে দিয়ে দিলেন, 10। এতক্ষণ যারা গুনছিলেন তিনি নিজেকে বাদ দিয়ে বাকি 9 জনকে গুনছিলেন, আর নিজেরকে
ধর্তব্যের মধ্যে রাখেননি, তার ফলে নয় হচ্ছিল। এইরকমভাবে যখন দেখিয়ে দিলেন যে এই তুমি হচ্ছে দশম অশ্মি, তুমি হচ্ছে দশম ব্যক্তি, তার দশম ব্যক্তি হারায়নি, সে জলে ডুবে যায়নি, সে আছে, তুমি হচ্ছে সেই দশম, এইটি জ্ঞান হবার পরে তখন সবাই গুনে দেখলো, হ্যাঁ তাই তো, 1 2 3 4 5 6 7 8 9 10, এরকম সবাই বললো হ্যাঁ 10 জনই, আমরা 10 জনই আছি করে, তারপরে তাদের সেই অজ্ঞান দূর হলো আর তাদের সেই দুঃখ দূর হলো, তারা আবার আনন্দ ফিরে পেল। তাহলে যদি সেই আপ্ত ব্যক্তি, সেই বুদ্ধিমান ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি না থাকতেন, যিনি এই অজ্ঞানের পারে চলে গেছেন, তিনি যদি না থাকতেন, তাহলে কিন্তু এই 9 জন কখন, এই 10 জন কখনোই দশম ব্যক্তিকে খুঁজে পেত না। তাই যারা মনে করেন, অনেকে হয়তো মনে করে থাকতে পারেন, আমরা শাস্ত্র পড়েই সব বুঝে যাব, আমি নিজে নিজেই বিচার করে সব বুঝে ফেলবো, অত সহজ নয়। সেই আপ্ত ব্যক্তির উপদেশ, তার বাক্য অত্যন্ত প্রয়োজন। তাই বলছেন যে সেই আপ্ত ব্যক্তির, জ্ঞানী ব্যক্তির উপদেশ গ্রহণ করা অত্যন্ত জরুরি, কারণ তার জ্ঞানে, তার যে, তিনি যে জ্ঞানটি দেখিয়েছেন সেইটি থেকেই কিন্তু আমাদের যে নিশ্চয় আত্মজ্ঞান সেটি হয়, আর আমাদের যে অজ্ঞানতা, অন্ধকার, সেগুলি দূর হয়, কারণ তিনি নিজেই হচ্ছেন জ্ঞানে প্রতিষ্ঠিত, অথবা তিনি জ্ঞানের পথে অনেক দূর এগিয়েছেন, তিনি জ্ঞানের পথ অনেকটা জানেন, তাই তিনি সেই পথটি দেখিয়ে দিতে পারেন। কথায় বলে যে যিনি কাশী দর্শন করেছেন তার কাছ থেকেই আমাদের কাশীর কথা শুনতে হবে, যিনি বই পড়ে বা অন্যের মুখে কাশীর কথা শুনেছেন তার কাছ থেকে আমরা কাশীর কথা শুনব, না যিনি সত্যিকারের কাশী দর্শন করেছেন। সেই রকম যিনি জ্ঞানী ব্যক্তি, আপ্ত ব্যক্তি, তার উপদেশ গ্রহণ করে আমাদের এই মুক্তির পথে এগোতে হবে, না হলে কিন্তু স্নান, দান, প্রাণায়াম এইসবের দ্বারা কিন্তু কখনোই আমাদের মুক্তি হবে না। এরপরে ভগবান অধিকারী নিরূপণ করছেন। এতক্ষণ তো গেল যে জ্ঞান উপলব্ধির উপায়ের কথা, এখন ভগবান অধিকারী নিরূপণ করছেন। অধিকারী কে, সেটি হলো 14 নম্বর শ্লোক। আমাদের 13 নম্বর শ্লোক পর্যন্ত হয়ে গিয়েছিল, এখন 14 নম্বর শ্লোকে অধিকারী নিরূপণ। অধিকারীণাম আশাস্তে ফল সিদ্ধির বিশেষতঃ উপায়া দেশ কাল্যাদ্যা সন্তস্মিন সহকারিণঃ। অধিকারীণাম আশাস্তে ফল সিদ্ধির বিশেষতঃ উপায়া দেশ কাল্যাদ্যা সন্তস্মিন সহকারিণঃ। ফলসিদ্ধি অর্থাৎ ব্রহ্ম জ্ঞান রূপ যে ফলের সিদ্ধি, সেটি কিভাবে হয়, বিশেষতঃ, বিশেষভাবে অধিকারিণাম, অধিকারীকে আশাস্তে অর্থাৎ অপেক্ষা করে, এই জ্ঞান সেটি কিন্তু কতটা ফলবতী হবে সেইটি যিনি অধিকারী তার ওপরে নির্ভর করে, তার ওপরে অপেক্ষা করে। অস্মিন অর্থাৎ ব্রহ্মজ্ঞানরূপ ফলসিদ্ধি বিষয়ে দেশ কালাদ্যাহা, দেশ কাল প্রভৃতি উপায়াহা, উপায় সমূহ সহকারিণাহ, সহকারী সন্তি হয়। তাহলে এই যে ব্রহ্মজ্ঞানরূপ ফলসিদ্ধি, সেটি বিশেষভাবে অধিকারীকে যিনি বিবেক, বৈরাগ্য, সমদমাদি, ষড়গ সম্পত্তি এবং মুমুক্ষুত্বম সম্পন্ন, এইরকম যিনি অধিকারী তাকে অপেক্ষা করে। নির্জন, পূর্ণ, দেশ, কাল প্রভৃতি উপায় সকল ব্রহ্মজ্ঞানে সহকারী হয়।
তাহলে ব্রহ্ম জ্ঞান তো ব্রহ্মজ্ঞানীর কাছ থেকে আমাদের নিতে হবে। ব্রহ্মজ্ঞানী যিনি ব্রহ্মে প্রতিষ্ঠিত অথবা ব্রহ্মে ব্রহ্ম বিষয়ে যিনি অনেক দূর অগ্রসর হয়েছেন, এই রকম যে আপ্ত ব্যক্তি তার কাছ থেকে আমাদের ব্রহ্মজ্ঞান লাভ করতে হবে। শুধু তাই নয়, যিনি অধিকারী তাকেও উপযুক্ত হতে হবে, কারণ অনুপযুক্ত হলে কিন্তু সেখানে জ্ঞান ফলপ্রদ হবে না। তাই অধিকারীকে কীরকম হবে, সমদম স্বর্গ সম্পত্তি, সমদম বিবেক বৈরাগ্য, সমদম স্বর্গ সম্পত্তি সম্পন্ন এবং মুমুক্ষুত্বম, এই সমস্ত বিষয়গুলো ডিটেল খুব বিস্তারিতভাবে পরে আসছে, সেইগুলো তখন আমরা আরও বিস্তারিতভাবে আলোচনা করব। এই সমস্ত গুণগুলো যাদের মধ্যে রয়েছে তিনি হচ্ছেন অধিকারী, সেই রকম অধিকারী যিনি তার ক্ষেত্রেই এই ব্রহ্মজ্ঞান ফলপ্রদ হয়, না হলে কিন্তু সেইটি ততটা ফলপ্রদ হয় না। তাই এই জ্ঞান অধিকারীর ওপর নির্ভর করে, অধিকারীকে অপেক্ষা করে। আর অন্যান্য যে সমস্ত জিনিসগুলো যেমন নির্জন স্থান, পুণ্য স্থান, তারপরে কাল, যেমন ধরুন ব্রাহ্ম মুহূর্ত, ভোরবেলা যে 4টা থেকে 6টা, আর একটু এক্সটেন্ড করলে 7টা পর্যন্ত এই যে সময়, এইটিকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। সেই সময় প্রকৃতি খুব শান্ত থাকে। যারা জাগতিক লোক তারা বেশিরভাগই ওই সময়ে নিদ্রিত থাকেন। আর এই সময়ে প্রকৃতিতে একটি বিশেষ শক্তি প্রবাহিত হতে থাকে, এইটি হলো সন্ধিক্ষণ, রাত যায় দিন আসে। তো এই সময়ে স্বাভাবিকভাবেই আমাদের মন খুব শান্ত থাকে এবং প্রকৃতিও ধ্যানের উপযোগী অবস্থায় থাকে। প্রকৃতি খুব শান্ত থাকে এবং ধ্যানের উপযোগী অবস্থা থাকে, সেই সময় ধ্যান করলে খুব সহজেই আমাদের মন গভীর ধ্যানে নিমগ্ন হয়ে যায় এবং সেই ধ্যান আমাদের একটি উপলব্ধির একটি অন্য স্তরে পৌঁছে দেয়। এবং সেই সময়ে যে ধ্যানের কোয়ালিটি হয়, জপ ধ্যানের যে কোয়ালিটি হয়, সেটি কিন্তু অনেক উচ্চ স্তরের কোয়ালিটির ধ্যান হয়। সেই সময় কিন্তু আমাদের সংস্কার, আমাদের যে অবচেতন মনের যে অনেক সংস্কার, যেই সংস্কার ক্ষয় করাই হচ্ছে আমাদের সাধনার উদ্দেশ্য, সেই সাধনা কিন্তু অনেক বেশি ফলপ্রদ হয়। আর এছাড়াও যে দেশ কাল প্রভৃতি এগুলো হচ্ছে উপায়। এছাড়াও যে আরেকটি কাল সেটি হচ্ছে সন্ন্যাস কাল, যেই সময় সন্ন্যাস হয় সেটিও ব্রাহ্ম মুহূর্তেই হয়। সেই এই এই কালগুলি হচ্ছে অত্যন্ত পবিত্র শুদ্ধ সময়, এই সময়কে কিন্তু এই সময়গুলি আমাদের সহায়ককারী হয়। কিন্তু ব্রহ্মজ্ঞানের জন্য অধিকারীর যে গুণগুলো সেইগুলি হচ্ছে প্রধান, আর এই সমস্ত দেশ কাল ইত্যাদি এইগুলো হচ্ছে সহায়ককারী। তাই বলছেন যে উপযুক্ত অধিকারী এই বিচারের যথাযথ ফললাভ, উপযুক্ত অধিকারীরই যে বিচারের যথাযথ ফললাভ হয়ে থাকে। যদি অধিকারী না হয় তাহলে কিন্তু শুধু দেশ কাল এইগুলোই যথেষ্ট হবে না, অধিকারী যথার্থ হতে হবে। অধিকারীর পক্ষে নির্জন স্থানে বাস, ব্রহ্ম মুহূর্তাদি ব্রাহ্ম মুহূর্তাদি কাল, গুরুর সহায়তা প্রভৃতি যথার্থ জ্ঞানের সহায়ক কারণ রূপে গণ্য হয়। নির্জন স্থানে বাস করলে কি হয়, আমাদের মন স্বভাবতই শান্ত হয়ে যায়। নির্জন স্থানে মন স্বাভাবিকভাবেই শান্ত হয়ে যায়। আমাদের ধ্যানে মন নিবিষ্ট করতে এই পরিস্থিতি স্থান আরও বেশি সহায়ক হয়। আর ব্রাহ্ম মুহূর্ত সেইটি তো আমাদের আলোচনা হলো যে সেইটি হচ্ছে একটি বিশেষ মুহূর্ত, যেটি
দিন রাত যায় এবং দিন আসে, সূর্য উদয়ের অন্তত আধ ঘন্টা আগের থেকে এই জন্য জপ ধ্যান করার কথা বলা হয়, জ্ঞানী ব্যক্তিরা আপ্ত ব্যক্তিরা বলে থাকেন। আর গুরুর সহায়তা, গুরু আমাদের কৃপা করেন, তিনি আমাদের জ্ঞান লাভের উপায়গুলি বলে দেন, তাই তার সহায়তা এইগুলো হচ্ছে আমাদের জ্ঞান লাভের সহায়ক। বেদান্তের অধিকারী না হলে বিরোচন যেমন ব্রহ্মার নিকট উপদেশ পেয়েও জ্ঞান লাভ করতে পারে নেই, সেইরূপ অধিকারী না হলে শতবার বেদান্ত শ্রবণ করলেও জ্ঞান হয় না। বিরোচন হলো একজন অসুর, তিনি জ্ঞান লাভ করেছিলেন, তিনি শুনেছিলেন, কিন্তু তার সেই গুণগুলো না থাকায় বিবেক বৈরাগ্য সমদমাদি স্বর্গ সম্পত্তি মুক্তি লাভের ইচ্ছা এই সমস্ত গুণগুলি না থাকায় সেই জ্ঞান ফলপ্রদ হয়নি। তাই বলছেন যে উপযুক্ত অধিকারী না হলে কিন্তু আমরা যতবারই শ্রবণ করি না কেন সেইটি ফলপ্রদ হবে না। যথার্থ অধিকারী হলে গুরুর উপদিষ্ট বেদান্ত বাক্য থেকে শিষ্যের জ্ঞান হয়ে যায় শ্রবণ মাত্রেই। যদি একদম একদম উপযুক্ত অধিকারী হয় যার চিত্ত অত্যন্ত শুদ্ধ, তার শ্রবণ মাত্রই নিমেষে জ্ঞান উৎপন্ন হয়ে যায়। জ্ঞানের প্রতি নির্জন দেশ, সন্ন্যাসকাল প্রভৃতি উপায়গুলি সহায়কারী। নির্জন প্রদেশে বসবাস, নির্জনে একাকী সাধন ভজন করা, তারপরে যে ব্রাহ্ম মুহূর্ত, সন্ন্যাসকাল, এইগুলো হলো ব্রহ্মজ্ঞান লাভের সহায়ককারী। এইগুলির সহায়ে এবং উপযুক্ত অধিকারী হলে তখন সেই জ্ঞানটি যথার্থ ফলপ্রসূ হয়। ওম পূর্ণমদঃ পূর্ণমিদম পূর্ণাত পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ॐ शांति 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 ही हरि ही। ॐ तत्सत् श्री राम कृष्णार्पणमस्तु।